যা খো রাখে সাইয়া মার সাকে না কই সচ কি রাহা পে রহিয়া হার কবি না হয়ে আজকে আমি আছি কলকাতার একটা ফেমাস পাঞ্জাবি রেস্টুরেন্টে যার নাম বলবন্ত সিংয়ের ধাবা তো এই ধাবাতে আপনি পেয়ে যাবেন কলকাতার অথেন্টিক পাঞ্জাবি খাবার টোটাল সব কিছু আর এই দোকানে সবচেয়ে যেটা স্পেশালিটি সেটা হলো অমৃতসরী কুলচা আর তার সাথে দুধকোলা শুনেই লোকে ঘাবড়ে যাবে হার্ট অ্যাটাক হয়ে যাবে যে দুধ আর কোলা একসাথে বা ফ্যানটা আর দুধ একসাথে কিভাবে সেটাই এরা সম্ভব করে ভয় ভয় আমিও আছি কিন্তু আজকে এখানে চলে যখন এসেছি টেস্ট তো করবো রিভিউ জানাবো আপনাদের তাহলে আর কি দুধ কোলার প্রসেস শুরু করব তার আগে যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সোমো ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দা বেলাইকন টু গেট মোর ভিডিওস রব রাখা চলুন যাওয়া যাক हमारे बलवंत सिंह तो था सर जी। तो आपका नाम कितने साल से है ये दुकान है।, है और सबसे फेमस क्या है दूध खोला खाना स्ट्रीम टी सब फेमस है।, है और मैंने सुना ये मतलब चौबीसों घंटे खुला रहता है हाँ, छुट्टी किसी दिन नहीं होता है ঠিক আছে তো আপনি যা বললেন আমরা দুধ কোলা টেস্ট করেন আমরা দুধ কোলা টেস্ট করব জানাবো আপনাদের রিভিউ সঙ্গে থাকুন ধাবার ভেতরে তো চলেই এসেছি আর দুধ কোলার প্রসেস চালু হবে এই আমাদের থামস আপ চলে এসেছে এই রয়েছে দুধ ঠিক আছে আর এই বরফ আর এই চিনি রয়েছে এখানে খেয়ে মরে গেলে কার দায়িত্ব কিছু হবে না সবই ঠিক আছে ঠিক আছে আর যে দাদা এটা বানাবে তার সাথে একটু আলাপ করে নেবো আপনার নাম ইন্দ্রজিৎ আচার্য ইন্দ্রজিৎ আচার্য আচ্ছা আপনি এই প্রসেসটা রেগুলার করেন খেয়ে এখন অব্দি কেউ মারা টারা গেছে হবে না তো তাহলে প্রসেস শুরু হবে ওকে এবার চিনি যাচ্ছে দুধের মধ্যে কতটা পরিমাণ চিনি যায় একশো গ্রাম আচ্ছা কতটা দুধ আছে দুধ আপনার দেড় পোয়া আছে দেড় দুধ আর একশো গ্রাম চিনি তাই তো ঠিক আছে এটা ভালোভাবে এখন ফ্যাটানো চলছে মিক্স করা চলছে আচ্ছা এবার আইসটাও যাচ্ছে আইসটা যাবে তো আইসটা চলে গেল আপনি তো আরেকটু আইস দিয়ে ব্যাস আইস চলে গেল এটাকে আবার প্যাটার্ন হচ্ছে লেভেলের একটা কালার আসছে ভয়ও লাগছে চরম ভয় লাগছে ফুড ব্লগিং করতে গিয়ে এরকম ভয় আগে কখনো পাইনি খাবার খেতে গিয়ে খেয়েছিলাম আপনারা দেখেছেন আচ্ছা এটা হতে হতে যারা বলছেন যে আমাদের ভিডিও তারা পাচ্ছেন না সময় মতো দেখতে পাচ্ছেন না নোটিফিকেশন আসছে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে দিন এই বরফ ছুঁড়ে মেরে বেলাইকন প্রেস করে দিন আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন বাকিটা দেখি এবার থামস আপ খোলা হচ্ছে থামস আপটা যাচ্ছে দুধের মধ্যে মারাত্মক ফ্যান উঠেছে একটু সামনে থেকেও দেখাতে বলবো মারাত্মক ফেনা কি হতে চলেছে আর কি খাতার না হতে চলেছে আমি জানি না এই পুরো থামস আপটাই যাবে কি আচ্ছা

পয়সা খানি তো হবে না প্যাক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই টোটালটার দাম এই দুধগোলাটার দুশো টাকা তো যাই হোক টোটাল এক লিটার মতো আছে আমার পক্ষে তো এতটা সম্ভব নয় খুব ডিসভাবে জানি না হুম তো যাই হোক টেস্ট তো করবো আর তার আগে আমাদের রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে দেখা করার জন্য আমরা কবে কোথায় কখন কোথায় কী খাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন যা লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তাহলে এবার আমি টেস্ট করব তো অ্যাট লাস্ট আমার দুধ কোলা তো চলে এসেছে এখানে দুধ প্যান্টাও হয় আর এই টোটালটার দাম দুশো টাকা তো ফ্যানটা রিস্কটা আমি নিইনি ওটা আরও বড় রিস্ক হয়ে যেত তো কোলাটা রিস্কই নিয়েছি কোলা ঠিক বলা যাবে না দুধ থামস আপ তো এই এখনও এই এক গ্লাস এই সরি এখনও ওই একটা মাটির ভার যথেষ্ট বড় তারপরে এখানে একটা ভার এটা দেওয়ার পরও এতটা রয়েছে আমি জানি না কে খাবে এনাদেরকেই দিয়ে যাব একা মরবো কেন যাই হোক এবার আমি টেস্ট করি ঠিক আছে আমার যেন একটু প্রে করবেন কিরাম না জাস্ট একটা ঝলকা মেরে চলে গেলো আর একটা নিই তাহলে আমি বুঝতে পারবো আমি জানি না আমি আমার স্পিচলেস পুরোপুরি স্পিচলেস আমি ভাবতে পারিনি এটা এরকম টেস্ট হবে সিরিয়াসলি এটা অসাম টেস্ট আমি জানি না রিয়াকশান কী হবে বা শরীরে কী ক্ষতি হবে বা কী হবে আমি সত্যি জানি না কিন্তু অসাম টেস্ট জাস্ট চিল ঠান্ডা ঠিক আছে বরফগুলো রয়েছে তার সাথে যে চিনিটা আছে তার একটা মিষ্টি ফ্লেভার আসছে থামস আপের একটা আলাদা ঝাঁজ আসছে তার সাথে দুধের অসম্ভব সুন্দর খেতে অসম্ভব সুন্দর খেতে কলকাতা এই জায়গায় আসবেন অথেন্টিক পাঞ্জাবি খাবার তো খাবেনই তার সাথে এই দুধ কোলা বা দুধ থামস আপ অবশ্যই ট্রাই করবেন বলবন্ত সিংয়ের ধাবা এই ধাবাতে আসবেন সদন মেট্রো থেকে নেমে জাস্ট হাফ কিলোমিটার মতো ঠিক আছে গুরুদুয়ারার ঠিক পেছনে অসম্ভব সুন্দর খেতে এটা অবশ্যই এখানে সে টেস্ট করবেন আর এরকম ইউনিক ইউনিক জিনিস দেখাচ্ছি চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন ঠিক আছে আর বেল বাটনটা প্রেস করে অল করে দিন কি করে করবেন আমার সত্যি জানা নেই কিন্তু করুন যাতে আমরা আরও এনতু পাই এরকম ভিডিও বানানোর জন্য এই ভিডিওগুলো বানাতে প্রচুর রিক্স নিতে হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তাহলে অবশ্যই 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 আরও আরও ভালোবাসা দিন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তাহলে আবার দেখা হবে পরের এপিসোডে আর আমাদের ট্যাগলাইন ভুলবেন না যেন গেট মি ফুড তো ভিডিও করতে করতে লাকিলি আমাদের একজন ছোট্ট সাবস্ক্রাইবারকেও আমরা পেয়ে গেছি দেখা হলো তো ওকেও আমরা দুধ করে অফার করলাম ঠিক তো তুমি তো গুজরাটিও চ্যানেল দেখতেও আচ্ছা তো পিকে বলো কেসা লাগা

কি কী খাচ্ছি সব কিছু ওখান থেকে জানতে পারবেন ওকে তাহলে আমরা খেতে থাকি